বর্তমান সময়ে সবথেকে জনপ্রিয় দুটি ব্র্যান্ড হলো Xiaomi এবং Realme। এই দুটি ব্র্যান্ডের মিড বাজেটের সেরা দুটি ফোন হলো Redmi Note 13 Pro Plus এবং Realme 11 Pro Plus। আজকে এই দুটি ফোনের ফুল কম্পেয়ার করব, দেখব মিড বাজেটে কোন ফোনটি আপনাকে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করে। আজকের এই ভিডিওতে এই দুটি ফোনের ডিসপ্লে, ক্যামেরা, গেমিং, ব্যাটারি পারফরম্যান্স টেস্ট করে দেখব যে কোনটির পারফরম্যান্স কেমন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই এই দুটি ফোনের ডিজাইন নিয়ে কথা বলবো। এই দুটি ফোনে ডিসপ্লে দেওয়া হয়েছে কার্ভ ডিসপ্লে এবং মধ্যখানে দেওয়া হয়েছে মিডল পালসার সেলফি ক্যামেরা। আর এই দুটি ফোনের নিচের দিকে পাবেন USB টাইপ সি এবং স্পিকার। তবে এই দুটি ফোনে কোনোটাই 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি। এই দুটি ফোনেরই ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে Realme 11 Pro Plus ফোনটির ব্যাক ক্যামেরাটা রাউন্ড শেপের এবং ব্যাক সাইডে দেওয়া হয়েছে লেদার ব্যাক। আর Redmi Note 13 Pro Plus এই ফোনটির ব্যাক ক্যামেরাটা হলো বক্সি ডিজাইনের এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি দুটি ভেরিয়েন্টে এসেছে, একটি হলো লেদার ব্যাক, অন্যটি হলো গ্লাস। ওভারঅল এই দুইটি ফোনের ডিজাইনের কথা বললে এই দুইটি ফোনের ডিজাইন প্রায় সেম, তবে Redmi Note 13 Pro Plus এর ডিজাইনটা আমার কাছে কিছুটা বেশি ভালো লাগছে। এবারে কথা বলবো এই দুইটি ফোনের ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। Realme 11 Pro Plus এই ফোনটিতে ডিসপ্লে দেওয়া হয়েছে 6.7 inch মাপের একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে পাবেন 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10 প্লাস সাপোর্টেড। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 394 এবং এর পিক ব্রাইটনেস হলো 950 nits, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোল্ডিং গরিলা গ্লাসের প্রোটেকশন। Redmi Note 13 Pro Plus এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 inch মাপের একটি ফুল HD প্লাস OLED ডিসপ্লে, সাথে থাকবে 120Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটিও HDR10 প্লাস সাপোর্টেড। এই ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোল্ডিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 446 এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1800 nits পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এই দুটি ফোনের ডিসপ্লের মধ্যে Redmi Note 13 Pro Plus এর ডিসপ্লেটা কিছুটা এগিয়ে থাকবে, কারণ এখানে প্রোটেকশন থাকছে কোল্ডিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এখানে 1800 nits পিক ব্রাইটনেস দেওয়ার ফলে ডিসপ্লেতে কোনো প্রকার ব্যাটাসে ঘাটতি পাবেন এবং ডিসপ্লেটি Realme 11 Pro Plus এর থেকে অনেকটা ব্রাইট হবে। এবারে কথা বলবো এই দুইটি ফোনের ক্যামেরা নিয়ে। এই দুইটি ফোনেরই ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। আর এই দুইটি ফোনেরই প্রাইমারি লেন্সটি হলো 200 megapixel, দুইটিরই অ্যাপাসার f1.7, সাথে পাবেন দুইটিতে 8 megapixel আল্ট্রাওয়াইড লেন্স আর 2 megapixel ম্যাক্রো লেন্স। এই দুইটি ফোনেরই ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার চলুন এই দুইটি ফোনের কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এই দুইটি ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন। আর এই দুইটি ফোন দিয়ে কিন্তু আপনি ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফিও করতে পারবেন। চলুন এবার দেখে আসি এই দুইটি ফোনের ভিডিও স্যাম্পল। এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটির ক্যামেরা আপনার কাছে বেটার মনে হয়েছে তা কমেন্টে জানাতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে Redmi Note 13 Pro Plus এর ক্যামেরা কিছুটা এগিয়ে থাকবে। Redmi Note 13 Pro Plus এই ফোনটিতে দেওয়া হয়েছে 16 megapixel সেলফি ক্যামেরা, আর Realme 11 Pro Plus এই ফোনটিতে দেওয়া হয়েছে সেলফির জন্য 32 megapixel সেলফি ক্যামেরা।
তাই সেলফি ক্যামেরার দিক থেকে রিয়েলমি 11 প্রো প্লাস ফোনটি অনেকটা এগিয়ে থাকবে। এবারে কথা বলবো এই দুইটি ফোনের পারফরম্যান্স নিয়ে। রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়নাসিটি 7200 আল্ট্রা প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসফল 9, ই ফুটবলের মতো গেমগুলো আপনি ভালো স্মুথলি খেলতে পারবেন, কারণ এর আন্তত স্কোর হলো 6,11,000-এর উপরে আর এখানে অ্যাভারেজ ফ্রেম রেট পাবে 60-এর মতো। তবে এখানে কিন্তু আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই, আশা করা হচ্ছে ফিউচার আপডেটে এখানে হয়তো আল্ট্রা হাই ফ্রেম রেটেরও সাপোর্ট পাবেন। আর এই ফোনটিতে কিন্তু আপনি হাই এন্ড গেম খেলতে পারবেন না, যেমন জেনশেন্ট ইম্প্যাক্টের মতো গেম খেলতে পারবেন না। এই ধরনের গেম খেলতে চাইলে আমি আপনাকে রিকমেন্ড করব ফ্ল্যাগশিপ ফোন কেনার জন্য, সেক্ষেত্রে আপনি স্যামসাং বা অ্যাপেলের ফ্ল্যাগশিপ ফোনগুলো দেখতে পারেন। আর রেডমি 11 প্রো প্লাস এই ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে মিডিয়াটেকের ড্যামসিটি 7050 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এর আপ টু ক্লক স্পিড 2.6 গিগাহার্টজ আর এর আনটুটু স্কোর হলো 5 লাখের কিছুটা বেশি। এখানেও আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর মতো গেমগুলো আপনি হাই ফ্রেম রেটে খেলতে পারবেন আর এখানেও আল্ট্রা হাই ফ্রেম রেটের সাপোর্ট নাই। এখানে অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 50-55-এর মধ্যে আর এখানেও কোনো হাই এন্ড গেম খেলতে পারবেন না। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 100W-এর একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি 0-100% চার্জ 26 মিনিটে ফুল করে নিতে পারবেন। রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটিতে ব্যাটারি পাবেন 5000mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 120W-এর একটি ফাস্ট চার্জার। এখানে 0-100% চার্জ আপনি 19 মিনিটে ফুল করে নিতে পারবেন। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন আর রিয়েলমি 11 প্রো প্লাস ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। দুইটি ফোনেই কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকছে না। রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.0 স্টোরেজ। আর রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে পাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে রিয়েলমি 11 প্রো প্লাসের থেকে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটি রাইট রিড স্পিডে অনেকটা এগিয়ে থাকবে। এবং এই দুইটি ফোনেই মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 8256 GB, মিডল ভেরিয়েন্ট হলো 12256 GB আর 12512 GB এবং আপার ভেরিয়েন্ট হলো 1 TB/12 GB। রিয়েলমি 11 প্রো প্লাস ফোনটির থিকনেস হলো 8.2 mm, ওয়েট হলো 183 গ্রাম আর রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটির থিকনেস হলো 8.9 mm এবং ওয়েট হলো 204 গ্রাম। ওয়েট এবং থিকনেস কম হওয়ার কারণে রিয়েলমি 11 প্রো প্লাসের হ্যান্ডসাম ফিল ভালো পাবেন। তবে রেডমি নোট 13 প্রো প্লাসে দেওয়া হয়েছে IP68-এর রেটিং, যার ফলে অ্যাক্সিডেন্টলি এই ফোনটি যদি আপনার হাত থেকে পানিতে পড়ে যায় 1.5 মিটার পর্যন্ত 30 মিনিট ভালো থাকবে, কোনো সমস্যা হবে না এবং বৃষ্টিতে ভিজে গেলেও কোনো সমস্যা হবে না। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই ধরনের ফিচার দেওয়া হয় সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে। তবে রিয়েলমি 11 প্রো প্লাসে কোনো IP68-এর রেটিং নাই, তাই এই দিক থেকে রেডমি নোট 13 প্রো প্লাস ফোনটি অনেক এগিয়ে থাকবে। এবার আসি এই দুইটি ফোনের প্রাইসের দিকে। এই দুইটি ফোনই বর্তমানে আনঅফিসিয়াল বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে 12256 GB ভেরিয়েন্ট 39,000 টাকায়। তবে রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটি কিছু কিছু জায়গায় 41,000 টাকাও বিক্রি হচ্ছে। এবার আসি মূল কথায়, এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি বেটার। এই দুইটি ফোনের মধ্যে মেজর ডিফারেন্স হলো এর প্রসেসর এবং এর IP68 রেটিং। রেডমি নোট 13 প্রো প্লাস এই ফোনটিতে রিয়েলমি 11 প্রো প্লাসের থেকে গেমিং এর সব আপনি কিছুটা বেটার পারফরমেন্স পাবেন। আর IP68 রেটিং থাকার ফলে আগেই বলেছি এই ফোনটি যদি দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না। এখন এই দুইটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে ভালো লেগেছে বা কোন ফোনটি আপনি কিনতে চান তা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।